প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে দাঁতের ক্ষয় রোগ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন পরিচিত হই তার সাথে ডাক্তার মোহাম্মদ আসাফুজ জোহা রাজ উনিশশো সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি রাজ ডেন্টাল ওয়ার্ল্ড ও রাজ ডেন্টাল সেন্টারে ডেন্টাল বিভাগের কনসালট্যান্ট ও চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন আপনাকে স্বাগত স্বাগত জানাচ্ছি যেটি আজকের বিষয় যে দাঁতের ক্ষয়রোগ এবং অনেক কমন একটি বিষয় এবং আমরা কিন্তু প্রচুর দেখে থাকি দাঁতের ক্ষয়রোগ এবং ডেন্টাল ক্যারিজ যেটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে ডেন্টাল ক্যারিজ বলতে আসলে আপনারা কোন রোগটিকে বা কোন ক্ষয় রোগটিকে বুঝাচ্ছেন আপনি প্রথমে যে কথাটি বললেন যে একটি কমন রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্ট অনুযায়ী কিন্তু সারা পৃথিবীতে প্রায় নাইনটি সিক্স পার্সেন্ট মানুষ ছিয়ানব্বই পার্সেন্ট মধ্যে হয়ে রোগে কোনো না কোনো সময় ভুগে থাকে খুব কমন একটি রোগ এটি কিন্তু হয় মূলত আমাদের কিছুটা অসচেতনতার কারণেই কারণ তার এই ডেন্টাল কেয়ার কারণ আছে এটা কারণেই হয় কারণটি হচ্ছে আমরা যদি রেগুলার আমাদের দাঁতকে ঠিকমতো পরিষ্কার করতে না পারি তাহলে চব্বিশ ঘন্টার মধ্যেই আমাদের লালা থেকে আগত বিশেষ একটি উপাদান আমাদের দাঁতের পৃষ্ঠে লেগে থাকে এবং ওর মধ্যে খুব সহজেই আমাদের গৃহীত খাদ্যকণা জমে থাকে ঢুকে জমতে শুরু করে আর আমাদের মুখের মধ্যে নর্মালি অনেক জীবাণু আছে চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে প্রায় সাতশোরও বেশি প্রজাতির জীবাণু মুখের মধ্যে নর্মালি বসবাস করে কোনো ক্ষতি করে না কিন্তু যখন ওই চব্বিশ ঘন্টা আপনি ব্রাশ করছেন না এবং ওই যে খাবার আর মুখে যে লালার উপাদান যে তৈরি করলো তার মধ্যে ব্যাকটেরিয়াগুলো ঢুকে খুব দ্রুত বংশ বিস্তার করতে শুরু করে এবং এই ব্যাকটেরিয়াগুলো ওখানে বসে থাকে না যখন আমরা মিষ্টি জাতীয় খাবার খাই বিশেষ করে চকলেট কেক আইসক্রিম চুইংগাম বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার যখন আমরা খাই এই খাবারগুলিকে ব্যাকটেরিয়াগুলোকে কাজে লাগিয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করে

সামনে যে ওই যে অংশটি থাকে ছোট হলে ভালো সব জায়গায় পৌঁছায় খুব বড় হওয়া যাবে না ছোট এবং সফট ব্রাশ ইউজ করতে হবে এবং ব্রাশটি খুব জোরে প্রেশার দেওয়া যাবে না দাঁত এবং ব্রাশের টাচ করলেন এই টাচে কিন্তু অনেক বড় প্রেশার এটা কিন্তু দাঁত ভালো পরিষ্কার হয়ে যায় আর টুথপেস্টের ক্ষেত্রে আমরা সিলেকশন করব যে টুথপেস্টের ফ্লোরাইড থাকে এটাকে একটু ভালো বলা হয় বাজারে অনেক ধরনের দাঁত সাদা করার জন্য অনেক ধরনের টুথপেস্ট পাওয়া যায় তার মধ্যে গ্রানিউল থাকে এগুলো কিন্তু দাঁতের অনেকটা দাঁতের অ্যানামেল ক্ষয় করে ফেলে দাঁতের কিন্তু দেখেন পাঁচটা পৃষ্ঠ থাকে আপনি দেখুন যেটা খাবারের ব্যবহার হয় একটি পৃষ্ঠ এটি বাইরের দিকে যেটা চলের দিকে বা ঠোঁটের দিকে আর ভিতরের দিকে যেটা আমাদের জিবার দিকে

কোনটা ইউজ করে সাধারণত এন্টি মাইক্রোবিয়েল যে মাউথোশ লম্বা টাইম ইউজ করার প্রয়োজন হয় না সপ্তাহে একদিন দুই দিন চলে আর রেগুলার দুজনে কিছু মাউথওয়াশ আছে যেটা মুখটাকে ফ্রেশ রাখার জন্য সেগুলো করতে পারে আচ্ছা আবারও ক্যারিজে ফিরে যেতে চাচ্ছি সেই দাঁতের ক্ষয় রোগটা ক্ষয় রোগে যখন কেউ ভুগে থাকেন বা যার ক্ষয় রোগ হয়েছে দাঁতে সে কিভাবে বুঝবে তার তো তখনো ব্যথা শুরু হয়নি হয়তো সে ভেতরের দিকে যে ক্ষয় হয়ে যাচ্ছে সেটিও হয়তো খেয়াল করছে না তাহলে আসলে আগে ভাগেই যাতে খেয়াল করা যায় বা আগে ভাগেই যাতে চিকিৎসা নেওয়া যায় তার জন্য কি করণীয় হ্যাঁ এটা আসলে রোগীদেরকে যখন দাঁত ব্রাশ করে একটু আয়নাতে নিজের মুখ দাঁতগুলো দেখে নেবে উপরে দাঁতগুলো দেখা কষ্ট একটু যদি কষ্ট করে উপরে দাঁত দেখার চেষ্টা করে দেখা যায় কিন্তু ডেন্টাল ক্যারিস যেটা বললেন খুব কমন জিনিস শুরু হয় কিন্তু দাঁতের যেখানে চর্বনের পৃষ্ঠ মানে যেটা খাই আমরা ওই ওই জায়গাটা থেকে কিন্তু গর্তটা শুরু হয় অথবা দাঁতের মাঝখান থেকে শুরু হয় যারা দেখছে যে দাঁতের ফাঁকে বেশি খাবার জমে থাকে তারা একটু ডাক্তার দেখাতে পারে যখন করতে হচ্ছে কিনা অথবা চর্বণের পৃষ্ঠ যেটা বললাম উপরের দিকে কালো দাগ হচ্ছে কিনা বা খাবার ব্রাশ করলে একটু খাবার জমে থাকছে কিনা এই ধরনের সমস্যা হলে শুরুতে কিন্তু ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ ক্ষয় লোক কিন্তু শুরুতে কোনো রুগী কোনো কষ্ট দেয় না

খরচ অনেক কম সময় লাগেই না একদিনেই হয়ে যায় রুগীর জন্য অনেক ঝামেলা কমে আসে যদি সে অন্তত বছরের দুবার ডেন্টাল সার্জনের পরামর্শ নেয় যতদিন যাবে সেই খরচটা চিকিৎসার পদ্ধতিটা সবাই জটিল একটু জানতে চাইব শিরশির ভাবটার কথা কারণ অনেকেই এই সমস্যাটা নিয়ে আসেন দাঁত শিরশির করছে আমার কোনো জায়গায় কোনো গর্ত নাই কালো দাগ নাই কিন্তু আমি কিছু দিতে পারি না মুখে শিরশির হয় এটা খুব কমন সমস্যা কিন্তু এখন আইসক্রিম খেলে ঠান্ডা পানি খেলে চা খেলে এটা মেইনলি হয় যে দাঁতের এনামেল যদি ক্ষয় হয়ে যায় আমরা এনামেল বলতে দাঁতের যে সাদা অংশটি দেখি হাগ যেটা দেখা যায় ওটা যে কোনো কারণে ক্ষয় হয়ে যায় বাইরের অংশটি ওটা যে কোনো কারণে ক্ষয় হয়ে যায় ক্ষয়ের অনেকগুলি কারণ আছে একটু আগে যেটা বললাম যে দানাযুক্ত যদি টুথপেস্ট দিয়ে খুব জোরে জোরে শক্ত ব্রাশ দিয়ে ব্রাশ করে রেগুলার এই ব্রাশের ঘর্ষণের ফলে কিন্তু তাদের অ্যানামুল ক্ষয় হয়ে যেতে পারে আর পাশাপাশি যাদের ধরেন সিস্টেমের কিছু সমস্যা আছে যেমন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এবং খুব কমন সমস্যা কিন্তু এটি এই যে যাদের গ্যাসিক অ্যাসিডিটি আছে গ্যাসিড রিহাইজ্রেশন বা ঢেকুরের সাথে কিন্তু অ্যাসিড মুখে চলে আসে লম্বা টাইমে অ্যাসিড যদি দাঁতের কাছে লেগে থাকে তাতে অ্যানামেল ক্ষয় হয়ে যেতে পারে পাশাপাশি অনেকে দাঁতকে কিন্তু খাওয়ার ছাড়াও অন্য অন্য কাজে ইউজ করে যেমন মেয়েরা মাথায় ক্লিপ খুলে দাঁত দিয়ে অনেকেই বাদামের খোসা ছিঁড়ে চিপসের প্যাকেট খুলে তো এগুলো কিন্তু দাঁতকে ইউজ করা উচিত নয় এও আপনি তো ফলটি টেকনিকে কথা বলেছেনই বারবার করে যে ব্রাশের যে টেকনিকটা নিয়ম সবথেকে বড় কারণ কি ওইটাই আমাদের সেটা বড় কারণ যে ইচ্ছামতো খুশি খুশি দাঁত ব্রাশ করছে ভালো দেখানোর জন্য আসলে দাঁত দাঁতের পরিষ্কার করার কি তাহলে কোনো নিয়ম আছে যে আসলে কিভাবে বা কোন ধরনের ডিরেকশনে উপর নিচ করতে এটা ডিপেন্ড করে দাঁতের গঠনের উপর

ক্যারিস বা দাঁতের ক্ষয়রোগিত সমস্যা নিয়ে যদি আপনাদের কাছে আসে কি ধরনের পরামর্শ আপনারা দিয়ে থাকেন তখন ইনিশিয়াল পর্যায়ে যদি কষ্ট না হয়ে থাকে বা আমরা পরীক্ষা করে দেখি যে ক্যারিসティック ভিতরের যে মজ্জাটি বলি আমরা দাঁতের ভিতরকার যে সংবেদন জায়গাটি ওটি তাছ না করে থাকে নরমাল ফিলিং এর মাধ্যমে দাঁত খুব সহজ পদ্ধতিতে সুস্থ হয়ে যেতে পারে জাস্ট ফিলিং মাধ্যমে ডেন্টাল ফিলিং অত্যন্ত কমন একটি টার্ম এবং অনেকে রোগীরাও কিন্তু এখন অনেকে বুঝে যান এবং এসেই কিন্তু বলেন দাঁতে আমার আমার দাঁতে পুডিং করে দেন বা ফিলিং করে দেন তো কি ধরনের ফিলিং আসলে কিভাবে আপনারা দিয়ে থাকেন এবং সেটি এত আধুনিক বাংলাদেশে চলে এসেছে আলহামদুলিল্লাহ দেশের উন্নত যে ফিলিং গুলি এখন যেটা আমরা প্রথম সারি ফিলিং গুলি সেগুলো বাংলাদেশে এখন সহজেই পাওয়া যায় একদিনে রুগীকে ফিলিং টা দিয়ে দেওয়া যায় সহজেই এবং ফিলিংটা দেখতে

ফিলিংকে করতে বেশি উৎসাহ দেখাচ্ছেন না কারণ এর মধ্যে থাকে একটা রকম মার্কারি মার্কারি পয়জনিং বলে একটা বিষয় তো রয়েই যাচ্ছে যেটা সিস্টেম ইফেক্ট পড়ে আমাদের লোকাল ইফেক্টে পড়ে সিস্টেমিক ইফেক্টে পড়ে তো সুতরাং ওইটাকে আমরা এখন নিরুৎসাহিত করছি ওটার পরিবর্তে যেহেতু ভালো অপশান আছেই যে নন মেটালিক ফিলিং যেটা আমরা কম্পোজিট ফিলিং বলি সেটাকে আমরা উৎসাহ দিই যেটা দেখতে দাঁতের কালারের মতো এবং কার্যকারিতেও ন্যাচারাল দাঁতের মতো আচ্ছা আর দাঁত শিরশির বা এনামেলের ক্ষয়জনিত যে সমস্যাগুলো যে এই এই জাতীয় ক্ষয়গুলো আপনারা কিভাবে ইনিশিয়াল পর্যায়ে আমরা যদি দেখি ক্ষয়ের পরিমাণ খুব কম সেক্ষেত্রে আমরা রোগীকে সাজেশন দিই ব্রাশের নিয়মটি আমরা দেখিয়ে দিই বা যে কজগুলি বললাম তাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আছে কিনা এগুলোর জন্য সংশ্লিষ্ট ডাক্তারের কাছে আমরা পাঠাই চিকিৎসা করে আসেন এবং পাশাপাশি আমরা কিছু বাজারে কিছু অসংবেদনশীল টুথপেস্ট পাওয়া যায় এগুলো রোগীকে প্রেসক্রাইব করে আপনি এগুলো নিয়ে ভালো করে সময় নিয়ে ব্রাশ Mm-hmm.

দাঁতের গঠন যে প্রক্রিয়া এটি কিন্তু শুরু হয় গর্ভ অবস্থার ছয় সপ্তাহ থেকে মায়ের গাছ ছয় সপ্তাহ থেকে দাঁতের গঠন প্রক্রিয়া শুরু হয় তখন থেকে নিতে হবে এই জন্য কিন্তু মাদের বলি বেশি করে ক্যালসিয়াম যুক্ত খাবার খান শুধু যে বাচ্চার হাড়ের গঠনের জন্য তা নাই দাঁতের গঠনের জন্য ক্যালসিয়াম খুবই জরুরি এই জন্য আমরা গর্ভবতী মায়েদেরকে বলি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম খাবার খান ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি খান তো ওই পর্যায়ে দাঁতের যদি বাচ্চার ডেভেলপ ভালো হয় দাঁতের পরবর্তী দাঁতটি কিন্তু যখন দাঁতটি মুখে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় এরপর থেকে কিন্তু বাচ্চাকে বলি আমরা যে দাঁত ওঠার আগ পর্যন্ত বিশেষ করে রাত্রেবেলায় বাচ্চা ঘুমাতে যাওয়ার আগে একটি সুতি কাপড় একটু গরম গরম পানিতে লবন মিশিয়ে একটু ভিজিয়ে যদি মাটিটা মুছে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চার মুখটা ভালো থাকে দাঁত ওঠার আগেই আর দাঁত ওঠার পর থেকে অবশ্যই দাঁতকে পরিষ্কার করে দিতে হবে সেটা হয় একটু সুতি কাপড় দিয়ে হোক বা বাচ্চা তখন পেস্ট ইউজ করতে পারে না

দর্শক স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এন টিভি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক এক পাঁচ ফ্যাক্স নয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন অ্যাট এন টিভি বিডি ডট কম এই ঠিকানায় প্রিয় দর্শক আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এন টিভি